শাহাপুর গ্রামে থাকত রতন, তার মা আর তার দিদি পারুল। রতনের মা আর দিদি ছিল দজ্জাল স্বভাবের। এহেন রতনের বিয়ে হলো পাশের গ্রামের মেয়ে সন্ধ্যার সঙ্গে। খুব সুন্দর বৌমা হয়েছে তোমার রতনের মা, যেমন দেখতে তেমন মিষ্টি স্বভাব। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, মুখ দেখে একেবারে সব গলে গেল। বেশি বেশি, আমরা তাহলে এলুম গো এখন, পরে আবার আসবো কেমন? বাবা, তোমার বৌমার প্রশংসায় তো সবাই একেবারে পঞ্চমুখ। চলে যায় বিনে পয়সায় একটা কাজের লোক পাওয়া গেল যে, মা বাপ মরা মেয়ে, আর যাওয়ার তো কোনো জায়গা নেই, যা বলবো তাই করবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছ, আমাদের আর সংসারের কোনো কাজ করতে হবে না। মা, সন্ধ্যাকে বলো খেতে দিতে, আমার দেরি হয়ে যাবে। সব রান্না তো আমি করে দিয়েছি, শুধু বেড়ে দিতেই তোর বউয়ের সারাটা দিন লেগে যাচ্ছে। বলি বৌমা, ও বৌমা, আবার বাড়া হলো। আচ্ছা আমি দেখছি, কপাল আমার। কে হলো ডাকে, রান্না এখনো হলো না তোমার? এই তো মা, সব রান্না হয়ে গেছে, বেড়েও দিয়েছি, এই তো নিয়ে যাচ্ছি। ডাক ডাক ডাক, তুমি আর ওখানে যেও না, দেরি হচ্ছে বলে রতন এমনিতেই রেগে খুন। আমি যাচ্ছি। এই নে বাবা তোর খাবার। ওমা নাকি এখন সময় নেই, সে আসতে পারবে না কো। বলে কি না, আপনার ছেলেকে বলুন এসে খাবার নিয়ে যেতে। সাহস মা, ভাবো তোমাকে এমন ভাবে বললো। সে কি, এ কেমন কথা, ডাকো তো সন্ধ্যাকে। না 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 বাবা, গাছে বেরোবার সময় মাথা গরম করতে নেই, ও আমি ঠিক বুঝে নেব। এই যে বলি, ও বড় মানুষের মেয়ে, সারাটা দিনকে শুধু থালা বাটি ধুলেই হবে, বাড়ির আর কোনো কাজ নেই নাকি? শুধু কি করে কাজে ফাঁকি দেবে সেই চেষ্টা। চলে যায়, আমি তো রান্না বান্না ঘর দোর ঝাড় দেয়া এসবই করে দিয়েছি মা। ঘুমা ঘুমা, সকালের বাসি কাপড় গুলো কি তোমার মারা মা এসে ধুইয়ে দেবে? মা, এত কাপড় কেন? বাচ্চা, তোমার শরীর কি নুন দিয়ে বানানো যে একটু বেশি কাজ করলে গুলিগুলি পড়বে? তাড়াতাড়ি কাপড়গুলো কেচে ফেলো। যাচ্ছি মা। কি গো, আমাদের বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, সব ঠিকই আছে, শুধু। কি শুধু? না না, ও ও সব কিছু নয়, সে বলার মতো কিছু নয়। ওকে যদি ওর মা দিদির অত্যাচারের কথা বলি তাহলে হয় বিশ্বাস করবে না, না হয় কষ্ট পাবে, এর মধ্যে কোনোটাই আমি চাই না। কিন্তু ক্রমশই বাড়তে থাকে অত্যাচার। রতন বাড়ি থেকে বেরিয়ে গেলেই শুরু হয় মা মেয়ের উৎপাত, কখনো কাজকর্ম নিয়ে তো কখনো বিনা কারণে। একদিন তো চরমে উঠল ঘটনা।
আজকের রান্না তো হয়ে গেছে মা। বলি রান্না হয়ে গেছে কিনা সেটা কি তুমি ঠিক করবে এখন থেকে? দেখেছো মা, যেন ওই এই বাড়ির মালিক। চলে যাক। শোনো, আজ আমার বন্ধুদের দুপুরে খেতে বলেছি, জন না 30 এক হবে, এখন 10টা বাজে, বেলা 12টার মধ্যে যেন সকলের খাবার তৈরি হয়ে যায়। হ্যাঁ, যা ধীরে ধীরে কাজ করো তুমি, গা চলে যায়। কিন্তু মা, একা একা 30 জনের রান্না 2 ঘন্টার মধ্যে করা তো অসম্ভব। ওই দেখো দেখো মা, মুখের উপর না বলে দিল একেবারে। কি, তোমার এত বড় সাহস? যা তো পারুল, চালা কাঠখানা নিয়ে আয় তো। কে তুমি মেয়ে? এত সুন্দর চেহারা কেন এত ম্লান? আমি জল দেবী, তোমার কি কষ্ট বলো আমায়, আমি তোমায় সাহায্য করব। আমি বড় অভাগিনী। বুঝতে পেরেছি, তুমি বাড়ি ফিরে যাও। এখন থেকে তোমাকে যে কাঁদাবে তোমার চোখের জলে সে ভেসে যাবে, এই আমার আশীর্বাদ। কি বিপদ, রতনের আসার সময় হয়ে গেল জি। বলি মেয়েটা গেল কোথায় বলতো? ভাবছি মনের দুঃখে আবার মরে টরে গেল না তো, জ্বালাতন গা চলে যায়। মহারানী, বলি কোথায় যাওয়া হয়েছিল শুনি? মনটা খারাপ লাগছিল তো তাই নদীর পাড়ে গিয়েছিলাম মা। হায় 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 রে, সর্বনাশের মাথায় বাড়ি, ঘরের বউ সন্ধ্যেবেলায় তুলসী তলায় পি দিমি না জিলে নদীর ধারে গুড়গুড় গুড়গুড়। এসব আপনি কি বলছেন মা? আমি তো আমাদের যা বোঝার আমরা বুঝেছি, আর আসুক বইয়ের কোনো পারে আমি ওকে জানাচ্ছি। মা দিদি, আমি হাত জোর করে আপনাদের বলছি, এমন কিছু করবেন না যাতে আমার চোখে জল আসে, তাতে কিন্তু ক্ষতি আপনাদেরই হবে। ও, আমাকে হুমকি দিচ্ছ তুমি? বড্ড বাড় বেড়েছে তোমার, আমাকে চোখ রাগাচ্ছ? আরুল, যা তোমা আমার চালা কাঠটা নিয়ে আয় তো। এই যে এই যে এই যে এখানেই আছে মা, দাও। মা, আমি আপনার পায়ে পড়ি, আমি কিন্তু আর কথা চেপে রাখতে পারছি না। জল কোথা থেকে আসছে রে? ওরে বাবা রে, ওরে বাবা রে, এ কি বন্যা হচ্ছে নাকি রে? ও পারুল, বলি ও পারুল, ডুবে যাচ্ছি রে। সব তোর বউয়ের কার সাজি রে বাপ, ও নিশ্চয়ই তোক তাক জানে, ওর জন্যই এই সব হয়েছে। কি ব্যাপার সন্ধ্যা, মা দিদি কি বলছে? বিশ্বাস করো, আমি ইচ্ছে করি এসব করিনি, এ হলো জলদেবীর জলদান, তার আশীর্বাদে এসব ঘটছে। খেয়ালি না করে সব কিছু গুছিয়ে বলো দেখি। অনাথ মেয়েকে তোমাদের কবজায় পেয়ে তোমরা এইরকম অমানসিক ব্যবহার করেছো? তোমাদের তোমাদের
মানে রুচির শাস্তি হয়েছে। ওরে বাবা রে, আমি আর এরকম করবো না রে। ওরে বাবা রে, আমাকে উড়ি মরি, আমাকে আমাকে বাঁচা বাবা মা, আমাকে বাঁচাও। আমি নয়, তোমাদের বাঁচাতে পারে একমাত্র সন্ধ্যা। ওর কাছে ক্ষমা চাও, ও যদি তোমাদের ক্ষমা করে তবেই তোমরা জলদেবীর অভিশাপ থেকে মুক্ত হতে পারো। বাবু মা, আমাকে মাফ করে দাও মা, তোমাকে বড় কষ্ট দিয়েছি আমি, খুব অন্যায় করেছি মা, এবারের মতো ক্ষমা করো মা, তোমার পায়ে পড়ছি মা গো, ক্ষমা করে দাও মা। জি জি মা, আপনি আমার গুরুজন, আর জলদেবীর এই আশীর্বাদ আমি না চেয়েই পেয়েছি। আমার নিজের মাকে তো আমার মনে নেই, আপনি আমার মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি মা। আমার আমার খুব শিক্ষে হয়েছে, একটা নিরীহ মেয়েকে অনেক যন্ত্রণা দিয়েছি, এই শাস্তি আমার প্রাপ্য ছিল বৌমা। আমাকে ক্ষমা করে দিও সন্ধ্যা, আমিও তোমাকে কম কটু কথা বলিনি। ওসব কথা ছাড়ুন, আমরা সবাই মিলে একটা সুন্দর সংসার গড়ে তুলব, একটা পরিবারের আমার খুব স্বাদ। একটা কথা মনে রেখো, ভালো থাকতে হলে কোনো কারণেই যেন সন্ধ্যাকে কেউ দুঃখ দিও না, কখনো না। মা মা আমার, লক্ষ্মী মা আমার।